ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি গুড নিউজ, ইয়েস, ত্রিপুরা হাইকোর্ট থেকে আবারও গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের রিক্রুটমেন্ট বের হয়েছে। আমরা দেখতে পেয়েছি গত কিছুদিন আগে কিন্তু দুটি নোটিফিকেশান ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হয়েছিল, যেখানে সর্বপ্রথম গ্রুপ ডি কুক পোস্টের জন্য তিনটি পোস্ট ছিল, তারপর আমরা দেখেছি এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট ছিল, সর্বমোট 14টা পোস্ট ছিল। এখন কিন্তু আবারও গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য নোটিফিকেশান বের হয়েছে, যেখানে সর্বমোট শূন্য পদ রয়েছে 7টা। এখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, ইয়েস, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে কিছু পোস্ট রয়েছে রেগুলার, কিছু পোস্ট রয়েছে ফিক্সড পে বেসিসে। সব কিছু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব, কীভাবে সিলেকশন হবে, কীভাবে অ্যাপ্লাই করবে, চলো ডিটেলস ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মকর্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, লাইক টিপিএসসি রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ভাইবা, আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, কুক, এলডিসি এবং এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, ডেন্টাল কলেজ, আপকামিং জিআরপিটি 2, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন রয়েছে, বা নোট করতে পারো 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি ভালো থেকে ভালো কমন পাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। চলো আমরা ডিটেলস নোটিফিকেশান দিতে চলে যাচ্ছি। এই নোটিফিকেশানটি কিছুক্ষণ আগে বের হয়েছে, 5th December 2024। এখানে বলা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট ফর এসসি 04/2024, 2024-04 নাম্বার নোটিফিকেশান। এখানে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে সর্বমোট 60টি, ঠিক আছে। কোয়ালিফিকেশান থাকছে শুধুমাত্র 8 পাস যোগ্যতা। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর, কত বছর, 18 থেকে 40 বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এর মধ্যে 60টা পোস্ট রয়েছে, 4টি পোস্ট হলো রেগুলার পোস্ট, তিনটি পোস্ট হলো ফিক্সড পে পোস্ট, ঠিক আছে। রেগুলার পোস্ট যেগুলো, এগুলোর স্যালারি হচ্ছে 21,400 টাকা এবং ফিক্সড যে পোস্টগুলো রয়েছে 16,050 টাকা রয়েছে, ঠিক আছে। এর মধ্যে 60টি পোস্টের মধ্যে 5টি হলো ইউআরদের জন্য, 1টি এসসির জন্য, 1টি এসটির জন্য, ঠিক আছে, এসটির জন্য 1টি, এসসির জন্য 1টি, 5টি ইউআরের জন্য, ঠিক আছে। চলো তাহলে তোমরা কোয়ালিফিকেশান কী, কোয়ালিফিকেশান বললাম 8 পাস, সঙ্গে কিন্তু তোমাদের ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান যে করবে অনলাইন ফি কত লাগবে, ফি জেনারেলদের জন্য 400 টাকা, এসসি এসটি ওবিসিদের জন্য, এসটি এসির জন্য 200 টাকা ফি লাগবে, এতটুকু ক্লিয়ার। চলো নেক্সট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেকশন যে হবে, সেখানে প্রথমে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে তোমাদের ড্রাইভিং টেস্ট হবে, ড্রাইভিং টেস্ট ক্লিয়ার করার পরে তোমাদের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকছে, লিখিত পরীক্ষা তোমাদেরকে হবে, দেখো 100 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে এমসিকিউ প্যাটার্নের, ঠিক আছে। এর মধ্যে তোমাদের থাকছে কি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল ইংলিশ মিলে তোমাদের 100 মার্কের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হচ্ছে, যেখানে 1:6 অনুপাতে তোমাদেরকে নেক্সট ড্রাইভিং টেস্টের জন্য কোয়ালিফাই করা হবে। যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই হবে তাদেরকে ড্রাইভিং টেস্টে টাকা হবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখে নাও। হ্যাঁ, অ্যাপ্লাই তোমরা যে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা 6/12/2024 থেকে 6/1/2024, মানে 1 মাস তোমাদের হাতে সময় রয়েছে, এর মধ্যে তোমরা অ্যাপ্লাইটা সেরে নেবে। অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, 6 তারিখ থেকে তোমরা সেই লিঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এতটুকু বুঝতে পারছো, কোনো ডাউট নেই। চলো নেক্সট তোমাদের কী রয়েছে, আর এমন কিছু নেই, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা আবারও দেওয়া রয়েছে, 6 তারিখ থেকে ডিসেম্বরের জানুয়ারি 6 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটা সেরে নিতে পারবে, ঠিক আছে। সিলেবাস কী থাকছে, ডিটেলস সিলেবাস যদি তোমরা চাও অবশ্যই আমি প্রোভাইড করে দেবো আরেকটি ভিডিওতে। আর কিছুদিন আগে যে হাইকোর্টে ড্রাইভিং টেস্ট হয়েছিল, সেই ড্রাইভিং টেস্টের সিলেবাস অনুসারে কিন্তু এই সিলেবাসটা ডিজাইন করা হয়েছে, এবং ড্রাইভিং টেস্টের যে কোশ্চেন প্যাটার্ন ছিল, যে লেভেলের এক্সাম হয়েছিল, সেম টু সেম লেভেলের এক্সাম হবে। আমাদের কাছে ফুল নোটস রয়েছে, গত ড্রাইভিং টেস্টে যারা আমাদের থেকে নোট নিয়েছো, ভালো কমন পড়েছে, দেখেছো ভালো সাকসেস, তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, ভালো সাকসেস পেয়েছো, সেম যাদের কাছে নোটস রয়েছে, তোমরা যদি এটা আবারও
এটা তো করার দরকার নেই যাদের হয়ে গেছে। আর যদি নোট নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া অন্যান্য এক্সামে যেগুলো বললাম এগুলো নোট যদি আমাদের থেকে নিতে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তাছাড়া তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তোমাদের উদ্দেশ্য বলছি আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেটা যারা ফলো করেনি অবশ্যই ফলো করে নেবে। সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা করবো আমার অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে। চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।